নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, টেট চলাকালীন প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখা যায়। কী জানা যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে, সরাসরি দেখুন। আপনাদের কাছ থেকে খবরটা পেলাম, কোনো লিখিত অভিযোগ বা কেউ কেউ কিছু বলেননি আমাদেরকে বা শুনিওনি যে একটার সময় নাকি প্রশ্নের কিছু অংশ সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে। আপনাদের বক্তব্য আপনাদের কাছ থেকে শুনলাম। তা দেখুন, 12টার সময় পরীক্ষা শুরু হয়ে গেছে, তার একটার সময় ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে কেউ এটাকে মানে কি বলবো মানে বোর্ডকে কালি মালিপ্ত করার জন্য করার চেষ্টা করেছে, কোনো অসাধু ব্যক্তি এটা করার চেষ্টা করেছে। তাই এইটা তো পরীক্ষার কোশ্চেন লিখতে কখনোই বলা যায় না। অবশ্যই 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 আমরা অবশ্যই আমরা যা যা পদক্ষেপ করার বোর্ড সেগুলো সব করছে। এখন ধরুন কেউ কোনো অসাধু ব্যক্তি যদি কাজটা করে থাকে, আমরা তার জন্য আমরা তদন্ত করছি, আমরা আমরা দেখছি যে তাকে বার করতেই হবে, কিভাবে করেছে কি না, কেন করলো, কি বৃত্তান্ত অবশ্যই দেখছি আমরা। সেটাই সেটাই তো সেই জন্যই তো তদন্ত করতে হবে আমাদের, না সেটাই সেটা দেখতে হবে আমাদেরকে। আমরা তদন্ত না করে কিছু বলতে পারবো না, এটা হওয়ার কথা না। যেভাবে আমরা ফুল প্রুফ ভাবে কাজ করার চেষ্টা করেছি আপনারা জানেন, আপনারাই সেটা আমরা এই জায়গাটা অবশ্যই যে জায়গাটা মানে হয়েছে আমরা তদন্ত করবো আমরা। আমাদের কাছে কিন্তু না 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 আমরা কিন্তু কিছু সেভাবে কিছু কোনো অভিযোগ আসেনি বা আমরা কিন্তু দেখিনি কিছু সেভাবে। যা যা করার আমরা কিন্তু অফিসিয়ালি কাজ করছি আমরা।